بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. من أمة أجلها وما يستأخرون. পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম র, এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত। কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে নেবে। আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উন্মাদ। যদি আপনি সত্যবাদী হন, তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন? আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্যই নাজিল করি, তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না। আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি। ওদের কাছে এমন কোন রসুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি। এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে। যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবুও ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে, না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزين
تفوزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم وإن ربك هو يحشرهم إنه حكيم عليم নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই আমি জীবন দান করি মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানময় السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا بشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি আর
আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব, অতপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল, কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হল যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم تبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم شبلو হে আমার পালন কর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেয়া হল সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার পালন কর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। আল্লাহ বললেন, এটা আমা পর্যন্ত সোজা পথ, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে।